नारो तकबीर अल्लाह अकबर नारो रिसालत या रसूल अल्लाह सदे किया दरबार शरीफ সবাইকন মারহাবা আরে জোরেকন মারহাবা এই তীর সাপায়াত করার ক্ষমতা আমার নবীরে দিয়েছেন কি আল্লাহ আরে জোরেকন দিয়েছেন কি এখন দুনিয়ার কোন বক্তা যদি কয় যে নবীর আল্লাহ সাফায়াত করার ক্ষমতা দেয় নাই নবী নিজের গুনাহ নিয়ে টেনশনে থাকবেন নবীর নিজের গুনাহ নিয়ে কয় এই ভাবে কয় নবী নিজের মিজানের মধ্যে নবী পেলপেল কইরা ছায়া থাকব নবীর গুনাহ বেশি না সওয়াব বেশি গুনাহ বেশি না সওয়াব বেশি গুনাহ বেশি না সওয়াব বেশি নবীরে গুনাহগার কইলে ঈমান থাকে নি জোর করে ঈমান থাকে আরে আমি মাঝে মাঝে মনে করি এই জামানা যদি ওমর বেঁচে থাকতো এই জামানা যদি ওমর বেঁচে থাকতো এই জামানা এখনো যদি মদিনায় ওমর বেঁচে থাকতো ওমর যদি ইউটিউবে দেখতো আর দিকে শুনতো বাংলাদেশের এক জালেম নবীকে গুনাহগার বলেছে বাংলাদেশের এক জালেম নবীকে গুনাহগার বলেছে নবীরকে গুনাহ নিয়ে টেনশনে থাকবেন ওন ওমর মদিনা হিজরত করে বাংলাদেশে এসে ও জালেমের কল্যাণ নিয়ে যেত ঠিক কি না ভালো হাজিরিন হাজিরিন নদক জামাত জিন্দাবাদ ঈদা মিলাদুন নবী জিন্দাবাদ হাবিব আলী দুশমনেরা দুশমনেরা আলাই বাড়ি দরবার শরীফ জিন্দাবাদ সাদেকিয়া দরবার শরীফ জিন্দাবাদ বাজান আমার বলে হুজুর আসলে কষ্ট লাগে আমার এখানে যারা টান দিছেন এখানে আঘাত করছেন সহ্য করতে পারবো এখানে দিয়ে সহ্য করতে পারবো এন টান দিছেন এন টান দিছেন এন টান দিছেন এন টান দিছেন সহ্য করতে হয় কিন্তু কলিজা দ্বারা টান দিলে সহ্য করার মতো ক্ষমতা নাই কথা বল কথাটি কি বলেন নবী আমাদের জান নবী আমার ঈমান ঠিক কি না বলো সাহাবায়ে কেরাম নবীজির জন্য জীবন দিয়েছেন কথাটি কি বলো ওরা জীবন না শুধু জান মাল সব দিয়ে দিয়েছেন দুইটা বউ থাকলে নবীর খুশির জন্য আরেকটা আনসার আরেকটা আনসারকে আরেকটা মুহাজিরকে ও মদিনা থেকে মক্কা থেকে বিবিটিবি ফলাইয়া নবীর সঙ্গে চলে আসে বউ বাচ্চা কিচ্ছু নাই মদিনার ভিতরে ও আনসারের দুজন বউ যেটা সুন্দর বউ ওটারে তালাক দিয়া ওই ভাইয়ের জন্য বিয়ের ব্যবস্থা করে দিয়েছে শুধু নবীর মহব্বতে জোরে কর সুবহানাল্লাহ শুধু নবীজির মহব্বতে এই কারণে এই কারণে এই কারণে এক সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো মুস্তাদরের হাকিমের ভিতর সে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আমার নবী গো কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো ওকে হুজুর তেমন কোন নামাজ তেমন কোন তাসবি তেমন কোন সওম রোজা তেমন কোন বন্দিকে আমার নাই তবে আল্লাহর কসম আমি আমার জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি আমার নবী কয় তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার জান্নাত তার সঙ্গে তোমার হাশর হবে আমাদের জীবনের চাইতে আমরা আমার দয়াল নবীরই বেশি ভালোবাসি আমিন বলেন না আমিন আরো জোরে কোন আমিন আমিন যদি এখন যদি বলে বেঈমানের সঙ্গে আল্লাহর জাতের কসম আমার কোরআন সিদ্ধ মাথা নিব আল্লাহর জাতের কসম যদি বেঈমানের সঙ্গে এখন যে যুদ্ধ শুরু হয়ে যায় আর যদি ঠিকই যদি সবার আগে কি যাবে আল্লাহর জাতের কসম বুকে হাত দিয়ে বললাম সবার আগে বিপ্লবীর প্রাণটা আগে যাবে কেন আমার নবীর প্রেমে সাহাবায়ে কেরাম জীবন দিছে বাসর ঘর ছেড়ে বউ ছেড়ে উহুদেতে জীবন দিছে আল্লাহ তাকে মর্যাদার এমন সম্মানের জায়গা দিলেন আল্লাহ পাক নিচে ফেরেশতা দিয়া দুনিয়ার মানুষ দ্বারা গোসল না দিয়া প্রথম আসমানে ফেরেশতা দিয়া হাউজে কাউসার পানে গোসল দিয়েছেন প্রেমের দাম আছে কি নাই আছে জোরে কোন আছে কি নাই এ কারণ নবীর প্রেম সবচেয়ে বড় প্রেম আমার নবীরে ভালোবাসো আল্লাহ নিজে তোমারে ভালো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে বান্দা আমাকে ভালোবাসতে চাস আমার সঙ্গে প্রেম করতে চাস আমারে মহব্বত করস আমাকে ভালোবাসস আমাকে ভালোবাসস তাহলে একটা কাজ করো কিছু রাখবে না রোজা করো না নামাজ পড়ো না আল্লাহ কিচ্ছু বলে না আল্লাহ বলছে আমার হাবিবের ইত্তেবা করো আমার হাবিবকে ভালোবাসো আমার হাবিবকে যদি ভালোবাসো ইউহিব্বুকুমুল্লাহ আমি নিজে তোরে ভালোবাসবো ভালোবাসা খান তো ভাইয়া ফির লাকুম যুনুবাকুম আমি তোর অপরাধ মাফ করে দিব মাফ করে খান তো না আল্লাহু গফুর রহিম আমি আল্লাহকে তুই দয়ালু এবং ক্ষমাকারী পাবি নেক্সটে যদি আবার অপরাধ করে ফেলাস আমার হাবিবের মহব্বত আমি তোর মাফ করে দিব
আল্লাহ পাক যেন সেই মদিনাওয়ালার গোলামি করতে করতে মরণ দিক না, আমিন। তো নবীর শানে গাইতে সমস্যা নাই তো, দুরুদ পারা দুরুদ পারা রে সালাম জানাই সোনার মদিনায়, কন্যা দুরুদ পারা রে সালাম জানাই। একবার দুরুদ পড়িলে দশটি গো রহমত মিলে, একবার দুরুদ পড়িলে দশটি গুনাহ মাফ হবে, আর কত ফজিলত পাওয়া যায়। দুরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনায়, কও না দুরুদ দুরুদ পড় রে সালাম জানাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ আমার নিয়ামতের প্রশংসা করো, নিয়ামতের প্রশংসা করলে খুশি হবে কে? আমি যদি মাইকটা খুব ভালো মাইক, মাইক অপারেটর খুশি নেবে যার, আমি ওরে খুশি খুশি মাশাআল্লাহ হ্যান্ডসাম মাশাআল্লাহ ইয়াং কিছু কইছি, ওরে শুধু কইছে মাইকটা ভালো, অ খুশি ওর মাইকটা ফসা মনটা, আমি ওরে কিছু কই নাই শুধু কইছে মাইকটা ভালো না, ওর মনটা বেজার। কথা ঠিক কিনা বলেন, বাজান আমার যেইভাবে মাইকের প্রশংসা করলে মাইক অপারেটর খুশি, এই টেবিল বানাইলো বেড়ায় লোহা কাট দিয়া, খুব সুন্দর করে বানাইছে, দাম 5,000 টাকা, ঠিক আছে। এখন আমি যাইয়া আনতাম, যাইয়া দেখি কী তোরে বাইরে কিতা, এটা তো লোহা কাঠ না কিতা, এটা তো তুই মনে হয় মেহগুনি দিস নরেন্ডি দিস, তোর কয় না না ভাই অরিজিনাল লোহা কাঠ দিস, না না হর তোর বেটা তোর তোর নে আর তোর লোক ব্যবসা নে 5,000 6,000 টাকা দিল, ওর মনে কি খুশি আছে? ওকে বানাইলাম লোহা কাঠ, আর একে আমি বলে মেহগুনি দিছি, ওকে আমি বলে রেন্ডি দিছি, কত ঘন্টা কিনে বলেন, ওকে আমি বানাইলাম কি দিও, আর কই আমার টাকা 2 টাকা বেশি দিল, যদি টাকা কমও দিয়া কইতো যে না ঠিক আছে সুন্দর, তাহলে মনটা খুশি থাকতো, কথা বুঝাইতে পারেন, কত ঘন্টা কিনে বলেন মনটা খুশি থাকতো। ঠিক যেইভাবে আল্লাহ আমাকে যেই নিয়ামত দিলেন, সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত আমার মদিনাওয়ালা, সে নবীর প্রশংসা যদি করতে চাও, ওর আল্লাহকে আমি আমার বন্ধুরে বানাইলাম নূর দিয়া আর তুই কস মাটি, আল্লাহ খুশি নেবে যার, কথা কন্যা কা? আল্লাহকে আমি বানাইলাম নূর দিয়া তুই কস মাটি। আমি একবার জিজ্ঞাসা করতে চাই, আমি তো কওমি মাদ্রাসায় পড়েছি, হা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তো নখরা কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম আই ক্যান চ্যালেঞ্জ, আমার 2 বছর গাড়িটা পিট টেস্ট করা, আমি আমার গাড়িটা দিয়ে দেবো, এইটা যদি তুমি প্রমাণ করতে পারো। আরে আরে আমরা বলি মাটির সৃষ্টি, আমরা বলি আমরা মাটির সৃষ্টি, আমরা ডাইরেক্ট মাটির না, আমরা হইলাম মা বাবার নুতফার মাধ্যমে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মাটির ডাইরেক্ট কিভাবে, ডাইরেক্ট মাটির হলো আদম, তাহলে আমরা মাটির ডাইরেক্ট কিভাবে, ও মাটির থেকে যেই ফসল হয়েছে ওই ফসল আব্বায় খাওয়ার কারণে আব্বার 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 মাথার ভিতরে আল্লাহ বীজ দিয়া দিছে, কথা কথা কিনে বলেন? ও ফসল থেকে যা মাটির ফসল থেকে যা খাইছে ওটাতে বীজ তৈরি হওয়ার কারণে, ওটা মার রেহেমে যাওয়ার কারণে, তাহলে আমি সৃষ্টি, এই কারণে বলি আমি মাটির। তাহলে বুঝলাম আমি ডাইরেক্ট মাটির না ইনডাইরেক্ট মাটির, তাহলে আমার পেছনে গেলাম কি, তাহলে আমি বীজ, বীজ এলো কোথা থেকে, মাটির থেকে, তাহলে মাটি এলো কোথা থেকে, আর একটু পেছনে যাও না, মাটি পর্যন্ত যখন তুমি বলছো আমি আমি যদি বলি তুমি বীজের তৈরি, তুই বলবা ভাই বীজ তো না, বীজটা তো মাটির থেকে আছে, ও আচ্ছা মাটির থেকে আছে, তোমার এবার কো তার একটু ফেশনে যাও, তো মাটি ডাইলে কই থেকে, কথা কন না কা? মাটি পর্যন্ত দেখান তো কেন, আরেকটু পেছনে যাও, যায়া দেখতে দেখতে দেখো ওটো আমার নবীর নূরের মাধ্যমে সৃষ্টি, আরো জোরে কেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিনেন বাবা আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান, এই কারণে আমার আল্লাহ যে নিয়ামত দিছে আমার আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, আল্লাহ কো যেইভাবে আমি বানাইলাম ওভাবে যদি তুই প্রশংসা করো আমি আল্লাহ খুশি, ঠিক কেন কেন বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কেমন নিয়ামত, ছোট্ট একটা ওয়াকে শোনাইলে আপনারা সহজ করে বুঝতে পারবেন, বাজি ও বাজি ও। ইয়ামেনের বাচ্চা আউয়াল ইবনে হারিস ইবনে তুব্বা
উনি আমরা অনেক সময় এই সিজনে বনভোজনে সফরে ফারকে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যাইতে হয় না, স্কুল কলেজ ভার্সিটিকে যাইতে হয় না, যায়। তো ওরা সফরে রওনা দিলেন, সফরে রওনা দিয়া যাইতে যাইতে 120,000 সৈন্য, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না তো, বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 120,000 সৈন্য নিলেন, 8,000 ফাদ্রি দরবেশ আলেম নিলেন, দরবেশ দরবেশ বুঝুন তো আপনারা, দরবেশ নিলেন, 130,000 গোনা নিলেন, এইগুলি নিয়া এবার রওনা দিছে। আচ্ছা বলেন তো, 130,000 গোরা যদি সওয়ার হইয়া যদি মানুষগুলি রওনা দেয়, অবস্থাটা কেমন? গরিপুর দিয়ে যদি কুমিল্লার দিকে যায়, আমরা শুনলে তো পুরুষ মহিলা বুড়া বুড়ি তরুণ তরুণী সব জায়গায় গরিপুরে যায় বিশ্বরবীর জমা বেটা দেখ একটা নজর দেখার জন্য। কথাটা কিরে বলেন, একবার মনে আছে অনেক অনেক আগে একবার খালা দিয়ে যা সিটাং যাইব গাড়ি যোগে, পথসভা পথসভা, খালি পথে 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 2টা বাজে গেছে, 3টা বাজে, 4টা বাজে গেছে, খালি মানুষ বইয়া রইছে আইয়ে না আইয়ে না। কুমিল্লা বিশ্বরোড যারা ছিল তারা কারো দোস্ত কি লাগে আইলাম বেটা, না খাইয়া মরতে আসি, আইলাম নেত্রীর লাগা শুনছি 10টা আইব, এখন 3টা বাজে গেছে আইয়ে নাই, এই নেত্রী বেট যে নেত্রীর ওয়াদা ঠিক নাই, এই দল আর করতাম না। আমি কি বাইরে রাগ হয়েছে, নেত্রীর এত ভালোবাসলে আরও বইয়া থাও। কিন্তু যদি কইতাম যে ভাই মসজিদ একটু যা চাই নামাজটা ফিরায়, নামাজটা যদিও ফর্ত যায় যায় খালি সালামটা ফিরিয়ে ফিছে চায় কাটারে কি সেজা দিছে ও সারা নাকা খারিয়ে থাই পারলে একটা এন্না কিছু একটা সামনে দিয়ে তুই আইয়া ফরে কথা কর নাকা খালি। আবার যদি এবারটা না সেজা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা নামাজ শেষ করে না আর মনে মনে খারি হেরে কয় আহ তোর ভাই কত ন সরছে দেখছি না, আজ যে নজ বাবা কি সেজদা দিছে মনে মনে খালি কল্প আর মানে সরবচ্ছা আমি কুতুর বাইর হই এরকম আসিনি 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 পারলে মনে সামনে দিয়ে ভাগ দিয়ে লাভ দিয়ে যাইলো যদি কদুর রাস্তা রাস্তা পাইতো আছে কি আছে কিনা নাই। মসজিদ কারগর মসজিদ কারগর তুমি আল্লাহর ঘর মেহমান হইছো, আল্লাহর ঘর মেহমান হইছো, ও জায়গা তোমার ভালো লাগে না আর রুটি গার্ডের নেতা নেত্রী অমক সমক আমাদের দল আমরা যে রাজনীতি করি ওদের জন্য আমরা যে কোনো সময় লুঙ্গি খুললে দৌড় ভারি কথা কথা হটে বলে ওরা ডাক দিলে চেন মারা সময় থাকে না আর আমার আল্লাহ দৈনিক আমাকে তোমাকে দৈনিক পাঁচবার ডাকা হাইয়ালা সলা হাইয়ালাল পালা আয় বান্দা কল্যাণের জন্য আয় বান্দা আমার সঙ্গে দিদারের জন্য নামাজ না আমি আল্লাহর দিদার জোরে করে সুবহান আল্লাহ। আমরা ওইদিকে সময় দিতে পারি নাই কথা ঘটে কিনা বলেন, ওইদিকে সময় দিতে পারি নাই। আজকে দেখেন এখানে যুবকের সংখ্যা কম, যদি দেখেন এখানে রাজনীতির প্রোগ্রাম হইতো আর যদি গান বাজনে হা হা আসেন আসে না, এটা খালি কইয়া খালি ভেলা কিনা দোতারাটা একটা টান দিত দেখলেন কি এটা মহিলার ইন্দিয়া সুখি দিয়া হিন্দিয়া ফাললে যে বই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সবার কপালে সব জুটে না আল্লাহ করে হেদায়েত দান করে বলেন আমিন আর জোরে কোন আমিন বাজান আমার আউয়াল হারিস ইবনে তুব্বা ইনি এইভাবে যখন যায় খেলোয়াড়রা যখন খেলা খেলে বক্তারা যখন বক্তৃতা দেয় শ্রোতারা যখন সামনে থাকে বক্তার বক্তৃতা দিতে ভালো লাগে খেলোয়াড় যখন খেলে শ্রোতারা চতুর্দিকে গ্যালারিতে ছক্কা উইকেট এইটা এটা কইলে গোল বললে খেলোয়াড়দের মনের মধ্যে সাহস পায় এবং আনন্দ জাগে বা ইয়ো ওরা যখন এইভাবে যাচ্ছে রাস্তার দোনো দিকে মানুষ খালি বীর জমাইতেছে বীর জমাইতেছে দেখতে যে সবাই তাদেরকে দেখা বড় মনোমুগ্ধকর ভালো লাগতেছে ভালো লাগতেছে। বন্ধু যখন দেখলো ভালো লাগে ভালো লাগে এইভাবে যাইতে 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 ভালো লাগতেছে যাইতে ভালো লাগতেছে হঠাৎ করে তারা আস্তে 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 মক্কা নগরে ঢুকে গেলেন। মক্কা নগরের মানুষ এক নজরে এমনি কুদুর ছায় ছায়া আর দ্বিতীয় নজর আর দেয় নাই মানুষ তাদের জন্য বীর জমায় নাই দেখার জন্য কোনো এখানে কোনো মানুষ জমায়েত হয় নাই। উনি তখন জিজ্ঞেস করলেন ও ফাদ্রি আলেমেরা এইখানের মানুষ কোনো আমাদেরকে দেখার জন্য আসে নাই অন্যান্য জায়গার মানুষগুলি আমাদেরকে দেখার জন্য আসলো হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে বীর জমাইলো আমাদের কাছে আনন্দ লাগলো কিন্তু এই জায়গার মানুষ আসে নাই
নাই কেন, আসে নাই কেন, আসে নাই কেন? আলেমরা ডাক দিয়া কে হুজুর এই জায়গায় একটা গর আছে, এটার নাম বাইতুল্লাহ আল্লাহর গর। তখন কেবলা কয় নাই, তখন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী এখনো দুনিয়া আসে নাই, নবীজি আসার 1000 বছর আগের কথা শোনাইতেছি। কষ্ট হইতেছে না তো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী এখনো আসে না, আরো 1000 বছর পরে আসবে। সুবহান বলেন না, শুধু এটা ছিল বাইতুল্লাহ, এটা আমরা যেটা দিয়ে নামাজ পড়ি, এটা কি ছিল? বাইতুল্লাহ আল্লাহর ঘর। ইব্রাহিম নবীর সময় ছিল আল্লাহর ঘর, আমার নবী মেরাজের আগ পর্যন্ত আল্লাহর ঘর, মেরাজের আসা 17 মাস 3 দিন পর্যন্ত আল্লাহর ঘর, বাইতুল্লাহ। সুবহান কইতেন না, শুধু বাইতুল্লাহ, কেবলা ছিল না, কেবলা ছিল, কেবলা ছিল ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। যখন নবী চলে গেলেন মদিনায়, ও মদিনায় যাওয়ার পরে মসজিদে হাজী সাহেব যারা মদিনাতে গিয়েছেন, মসজিদে কেবলা তাইন, মসজিদে কেবলা তাইন, দুটা মেহরাব দুদিকে, একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, কাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা ইউয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহ। ওখানে লেখা আছে, লেখাটা দিকে আপনারা মুআল্লিম আপনাদেরকে বুঝিয়ে দেয়। আমার ভাই ফাহলবি সাহেব, আমি একবার ওনাকে হজে আমার সঙ্গে একসাথে দেখা হয়ে গেছিল, 14 নতুবা 15 সম্ভবত যতটুকু মনে পড়ে, ওটা হঠাৎ করে দেখা হয়ে গেলো। দেখা ধরো আন্দাজ করে, আরে দোস্ত, কারণ এক মাঠে বয়ান করি, আলহামদুলিল্লাহ বলবেন না, এক জায়গায় বয়ান করি, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, হৃদয়ের দেখা, আর ওখানে তো এক হাজি আর এক হাজির দেখলে আরো বাঙালি। সুবহানাল্লাহ কিতেন না, আল্লাহ যেন আপনাদের হজে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুক। যারা আমিন কইছেন যাইতেন পারেন, আজি দি কইছেন আমিন, এই করোনা দিয়ে যাইতেন ভালো নাও যাইতেন। আল্লাহ যেন মক্কা মদিনা হজ্জে বাইতুল্লাহ জিয়ারত তোমাদের নসিব করুক, আমিন। এতনে বোঝা গেল যে, আর হৃদয় থেকে বলবেন, দেখবেন আল্লাহ কোন সময় যে কবুল করে না, বলা যায় না, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, বাজিও বাজিও। ওই জায়গা যাবার পরে আমার এক কথা, আমার নবীর মেরাজ থেকে আসার, আমার নবীর দুনিয়ার আসার 51 বছর 5 মাস 15 দিন সোমবার মতান্তরে দিবাগত রাত্রি 26 তারিখে রজবের 26 দিবাগত রাত্রি মেরাজ থেকে মেরাজ যাওয়ার আসার, মেরাজ থেকে যাইয়া এবং আসার 17 মাস 3 দিন পরে আমার নবীর ইচ্ছার কারণে এই মক্কাটা হয়েছে কেবলা। আমার নবীর ইচ্ছায়, আমার নবীর ইচ্ছায়। এই নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই অবস্থার ভিতরে আউয়াল হারিস ইবনে তুব্বা কয়, কিরি এলাকার মানুষ আসে নাই কেন? কয় এই জায়গায় এমন একটা গড় আছে, এটার মধ্যে সর্বাবস্থায় লক্ষ 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 মানুষ চতুর্দিকে তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাবুল লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই কথা কইয়া খালি কা তারা ঘুরে, কথা কথা অনেক করে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, এইভাবে তারা খালি ঘুরতে থাকে, তালবিয়া পড়তে থাকে, বাজি ও, এই যে ঘুরতে থাকে ওখানের ওই ঘরের তুলনায় তারা হাজ আমাদের কাফেলার চেয়ে সর্বাবস্থা হাজার 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 কাফেলা, এর চেয়ে বড় বড় কাফেলা তারা দেখো অভ্যস্ত, তাদেরকে 24 ঘন্টায় মানুষ জমা থাকে, কথা ঠিক কিনা ঠিক বলেন। বাজান আমার কক্সবাজার, আমি ওই দিন মাতার বাড়ি প্রোগ্রাম, মাতার বাড়ির আগে ছেলে বাসখালি, বাসখালি করে চলে গেলাম কক্সবাজারে, সারা হোটেলে থাইকা, পরের দিনে জোফরের নামাজ পর একটু কক্সবাজার বিচিত্র ঘটনা এগুলি দেখে আবার চলে আসলাম মাতার বাড়িতে, মাতার বাড়ি ওখানে যাইয়া আমরা যারা এই কক্সবাজার গেলে খালি দেখে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর দেখলাম, এই শীতের ভিতরে আমি তো জুতাও খুলি নাই, কিন্তু দেখলাম অনেক যুবকরা অনেক মহিলারা জুতার মোতা খুলে পানির মধ্যে সাঁতরাচ্ছে, কারণ জীবনে আইসি আর আমু দেখলে খুব আনন্দ ফুর্তি লাগে, কথা কথা অনেকের বলেন। ওই জায়গার মধ্যে তুমি মহিলার দিকে না তাকাইয়া, তুমি যদি একবার তাকায় আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ কি সুন্দর সৃষ্টি তোমার, এই যে সাগরের ঢেউ আসতেছে যায় কই, জোয়ার আসে যায় কই, তোমার সৃষ্টি তোমার নিয়ামত, একটু চিন্তা করে যখন মাথাটাকে অবনত করে দিবা, 12 বছর নফল বন্দিগের সব তোমার আমল নামা জমা হইয়া যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রা, এই অবস্থার ভিতরে আমি বুঝাইতে চাইছিলাম কক্সবাজারে যারা হোটেলে যারা ওখানের বাড়িঘর, তারা কি সাগর দেখার জন্য তো আগ্রহ থাকে, কথা বুঝে নাই, থাকে 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 না,
আর আমরা যারা যাই আরে আরে দেখ সত্যি ঠিক নি করোনা হোক জ্বর হোক সর্দি হোক এরা কত ডুবে এলই কতক্ষণ কতক্ষণ লেগে বলে আর এরা কতুতুরি মানুষ আইয়ে হেরা কাটি না থাকে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়া কতক্ষণ কতক্ষণ লেগে বলেন ঠিক সে বুঝাইবার জন্য বললাম মক্কা নগরে সর্বাবস্থার ভিতর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় এই কাফেলাতে যাদের কাছে ইজি কতক্ষণ এরা তো এত হাজার হাজার বড় বড় কাফেলা দেখে অভ্যস্ত এটা কি আর কি এই তৎকালীন সময় তো ছিল সব উটের খেলা আর ঘোড়ার খেলা ওই টাইমে কথাখন ডাকা এখন সব প্লেনের খেলা কথাখন কিনে বলেন বাদান একজন তারা চায় নাই তাদের কাছে মজা লাগে নাই বাচ্চার কাছে মজা লাগে নাই মানুষগুলি আমাদেরকে দেখে নাই তার কাছে মজা লাগে নাই মজা লাগে নাই বিদায় কয় কিরে আমাদের কাছে মানুষগুলি আইসা আমাদেরকে দেখে নাই দেখলে না মনের কিছু আনন্দ লাগতো কত পুরুষ মহিলা জোয়ান জুন তরুণ তরুণী বাচ্চা কাতা আমাদেরকে সবাই কি সুন্দর কাফেলা দেখলে আমাদের মজা লাগে তারা আসে নাই কেন এখানে তার চেয়ে বড় কাফেলা দেখে তারা অভ্যস্ত বিদায় তাদের কাছে আমাদের এটা তুচ্ছ ছোট একটা কাফেলা বলে কারণ কি এত মানুষ এখানে জমা হয় কেন এখানে একটা ঘর আছে এইটার নাম হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর মারহাবা কাও হে আমার বাজান উনি কয় যে এলাকার মানুষ আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য রাস্তায় ভিড় জমা না ওই ঘরটার আমি ভাঙ্গালামু নাউজুবিল্লাহ নবী দুনিয়া আসার 1000 বছর আগে ঘরটা ভাঙ্গালামু শুরু হয়ে গেছে নাকে দিয়া রক্ত মুখে দিয়া রক্ত পেশাবের রাস্তা দিয়া রক্ত পায়খানা রাস্তা দিয়ে খালি রক্ত আর রক্ত তো যায় এমন দুর্গন্ধ কাছে কেউ বিটতে পারে নাই ডাক্তার কবিরা রোজা বৈদ্য চিকিৎসা নাই 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 চিকিৎসা নাই কারণ আমার দোষেই আমি দোষী কবি আব্দুল আলীম গাইছিল আমি আব্দুল আলীমের কবিতা আমার কাছে পুরো আব্দুল আলীমের বইটা আছে আব্দুল আলীম সুবহান কইতেন না আব্দুল আলীম কইছে আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় পাশে বিচারবে কর্মই অনুসার বাদী মনরে ওরে নির্দোষী মোর ফরওয়ারদিগা কতক্ষণ কতক্ষণ কি বলেন আমরা সকালবেলা সিএনজিটা স্টার্ট দেওয়ার সময় আল্লাহর নামও নাই কোনো কিছু নাই সিগারেটটা জ্বালাইয়া ফুলিয়া দিয়া ইস্টার দিয়া গান একটা লাগাই দে লাগা আসিনি 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 এ সালাইতেছে কুদ্দুর ফুরে আইতে 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 ধরেন নাম লাগো এ যাইতে যাইতে ধরেন না কথার কথা গাজীপুরটা ফার হয়েছে ফার গাজীপুরটা ফারিয়া ধরেন না এই বাতাকান্দি রাখেন না এই রাস্তা তো ভাঙ্গা ভাঙ্গা আইতে তো আটাকা লগে ঠুস করে লাগিয়া এক কারের খালের তলে আছে না ফুরে কাহারে আল্লাহ কিস্তিটা দিতে পারছি না ওন আল্লাহ আল্লাহ কস কেন তুই গাড়িটা স্টার্ট দিয়া লাগাইছো একটা বিড়ি আসেনি বিড়ি দিয়া অত সুন্দর মন এমনি না ভাই এমনি কথা কর না আসেনি আসেনি আমি নিজে দেখছি এই এমনি লাগা লাগাই সব দিয়া আবার এটার মধ্যে মাথার উপরে কি সুন্দর গোল স্পিকার আছে আসেনি আমার আমার কথাই বলি আমাদের কুমিল্লা যখন এই যে এই ইয়ার ব্রিজের কাজ চলে মেঘনা এবং দাউকান্দির জেমে পড়ছি রে আমাদের ব্যাগে সেটাই ব্যাগে সারে গাড়ির লেগে যায় পুরা গাড়ি কাটতে এককারে আর যদি গাছটা না থাকতো তো আমরা হুজুর মুজুর লইয়া পুরা আলুর ভর্ত হয়ে গেলাম নিচে যাইয়া কথা কি বুঝাইতে পারছি ডাইল কারে কমিয়া ডাইল তো ভালো জিনিস আঙ্গুরুদের ডাইলও তো খাইলুক না কতক্ষণ কতক্ষণ কি বলেন এ সবাই কইতে আল্লাহ আল্লাহ আমি কি আল্লাহ আল্লাহ করো কা আমার তখন আমি ড্রাইভারটার নাম জসিম উদ্দিন আমি কি জসিম ভাই অন আল্লাহ আল্লাহ করো কা আল্লাহ নি হালাইছে কো আল্লাহর হুকুম স্যার আমি কি আরে বেটা তোর কপাল তুই খাইছস কতক্ষণ ঠিক বলেন লাগাইছ মাস্তে মাস্তে গাড়ি গেছি গে নাচতে নাচতে আর দোষ দেশ আল্লাহর আল্লাহ তোর বিবেক দিয়েছে কতক্ষণ কতক্ষণ কি বলেন আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে ওটাতে তুমি চিন্তা করে করো আল্লাহ কথা কয় নাই তুই গরু সারিয়া দিয়ে কইছ বলে আল্লাহ রাখবো আল্লাহ আল্লাহ রাবি বলছে না আল্লাহ আল্লাহর হুকুম হলো কি জানো তুমি গরুটারে বাঁধো বাইতে এবার বলো তাওয়াক্কাল তো আল্লাহ হ্যাঁ এটা গরুটা আল্লাহ হেফাজত করবে আল্লাহ তুমি সারিয়া দিয়ে দিকো আল্লাহ তোমার কমন সেন্স বিবেক কিছু দেয় নাই কতক্ষণ কতক্ষণ কি বলো আল্লাহ পাক আমাদের বুঝদান করে সবাই বলে আমিন এবার দেখা গেল রক্ত শুরু হইয়া গেছে এমন ভাবে ব্লাড যায় রক্ত যাইতেছে আবার দুর্গন্ধে ডাক্তার কবিরাজ কেউ সেবিকা বউ বাচ্চা কাছে ভিড়তে পারে এমন দুর্গন্ধ কারণ অসুখ হইলে দেখা যায় কে আফন কে ফর কথাগণ কথাগণ কেটে বলেন হে আমার শিবপুর এলাকার জ্ঞানী গুণী বাই বাবারা রক্তের একদিন নয় দুই দিন নয় তিন দিন নয়
চার দিন নয় দীর্ঘ এক সপ্তাহ হইয়া গেছে এই ব্লাড যাইতে যাইতে এক একটানা যদি ব্লাড যায় মানুষ শরীরে দুর্বল হইয়া যায় না কথা কন না কা মাথা দিয়ে না মুখ দিয়ে বল দুর্বল হয়ে যায় না লো প্রেসার হইয়া গেছে রক্ত শরীরে নাই এখন বেডা শুয়ার থেকে উঠতে পারে না খালি শরীরটা কাঁপে আর কাঁপে লো প্রেসার এমন প্রেসার লো হইয়া গেল রক্ত তো নাই প্রেসার আইব কইতেকা চাপ আইব কইতেকা রক্ত নাই তখন উনি ডাক্তার কবিরাজ কয় না কোনো চিকিৎসা আমাদের কাছে নাই এখন মইরা যাইব এই অবস্থার ভিতরে ওই যে 8000 ফাদরি আলেম খেয়াল আসেনি দরবেশ ছিল দরবেশদেরকে ডাক দিয়া কয় দরবেশরা তোমরা একটু বলো না আমার এই বিমার কই থেকে আইলো আমার এই রোগ কই থেকে আইলো আমার বংশের মধ্যে তো এমন রোগ বিমার ছিল না এমন কেন হইলো তোমরা একটু বলো না তোমরা একটু দেখো না তোমরা তো দরবেশ মানুষ আগারা দরবেশ ভয়ে খালে বমন্দে আগারা দরবেশ ভয়ে খালে বমন্দে ফেরুদারদের দোয়া নামাজ পেশেন্দে আইলে কাই তু জবাবে হার সওয়াল আইলে কাই তু জবাবে হার সওয়াল মুশকিলে আস্তু হাল সু দেবে কি লোকাল তোমরা একটু দেখো না কথারা বলার সঙ্গে সঙ্গে তারা বৈশা বুট বৈশা দরবেশা দরবেশের বাসায় বুট বৈশা কয় হায় রে যায় কয় বাচ্চা মহদ এই গজব হইল আসমানের জমিনে তার কোন চিকিৎসা নাই সুবহানা বলেন কি বলে হা বলে এইডার আইতেছিল উপর থেকে এটার চিকিৎসা এনের মধ্যে কোনো হইতো না কারণ কি বলে আপনি যে কইছেন ওই যে ঘরটা ভাঙ্গা দিবেন ওই ঘরটা স্বয়ং ওই মালিকের আরো জোরে কোন সুবহানাল্লাহ তো একটা রাস্তা আছে বলে কি বলে আজ থেকে 1000 বছর পরে মনোযোগ আছে তো এই জমিনে যারে আল্লাহ না বানাইলে কিছু বানাইতো না ওই নবী এই দুনিয়া আসবে 1000 বছর পরে জোরে কোন সুবহানাল্লাহ ওই নবীর উসিলা দিয়া একটু কইয়া খানায় কাবাটা যদি তাওয়াব টাফ করে যদি মাফ টাফ চাইতে পারো দেখো আল্লাহ মাফ করে কিনা নসুদ আমাদের আর এছাড়া আমাদের আর কোনো অ্যাডভাইস করার মতো প্রেসক্রিপশন করার মতো কোনো রাস্তা আমরা দেখতেছি না জোরে কোন সুবহানাল্লাহ এখন মানুষ বাঁচতে তো চায় সবাই 90 বছর 100 বছর 150 বছর হয়ে গেছে তারপরও মরতো চায় না অক্সিজেন লাগে বাঁচতো চায় ঠিক না বলেন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এই অবস্থার ভিতরে বাঁচার চেষ্টা করে কয় ভাই রে আমার দৌড়ে একটু লইয়া যা খানায় কাবার মাথা ফের মাঠে যাইয়া দুই চোখের ফানি ফেলাইয়া শুয়া শুয়া কয় খোদা ও মাবুদ আমি অন্যায় করছি ভুল করছি আমি আমার সিদ্ধান্ত উল্টে ফালাইলাম আমি যা বলেছিলাম তা আমি ভুল করেছি যেই নবী না হইলে তুমি বলো জগৎ বানাইতা না ওই নবী নাকি 1000 বছর পরে মক্কাতে আসবে ওই বন্ধু মুস্তফার উসিলা দিয়ে কই তুমি আমারে মাফ করো আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর দোহাই দিলে আল্লাহ শুনে কি শুনে না আর জোরে কোন শুনে কি শুনে না আল্লাহ কে ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আউফুজাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াব রাহিমা বান্দারে অন্যায় করছস গুণা করছস গুণা করছস পাহাড় পরিমাণ নয় সাগর নয় মহাসমুদ্র গুণা কইরা ফালাইছস টেনশন করিস না লা তাকরা তুমি রহমতিল্লাহ আমার রহমত থেকে বঞ্চিত হইও না আমার রহমতে বঞ্চিত হইও না ও আল্লাহ তোমার রহমত কি আমার রহমত হলো অমা আর সন্নাকা ইল্লা রহমতিল আলামিন রহমত হলো আমার মদিনাওয়ালা আমার নবীর নিকট যাও ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আউফুজাম জাউকা এই গুণাগুলো নিয়ে যদি নবীকে আপনার নিকট যায় যাবার পরে ফাস্তাগফারুল্লাহ যায় যে আমি আল্লাহর কাছে তওবা করে ওয়াস্তাগফার লাহুম রাসূল ও রাসূল আপনি যদি সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াব রাহিমা তাহলে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব জোরে কোন সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা তাহলে আমরা কি বুঝলাম যে তোমার অন্যায়কারী হও অপরাধী হও যে তোমার কমিনা হও দুনিয়ার ভিতর নিকৃষ্ট মানুষ হও টেনশন করো না আমার নবীর নিকট যাও যায় আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে যায় যদি তোমরা যদি হাজিরা দিয়া যদি অন্যায় স্বীকার করতে পারো আল্লাহ কা লাওয়াজাদুল্লাহ তাওয়াব রাহিমা আমি আল্লাহকে তওবা গ্রহণকারী দয়ালু রূপে পাইয়া যাইবা তাহলে মদিনায় গেলে আমাদের গুনাহ মাফ ঠিক না বলো এবং মদিনায় গেলে আমরা সাফায়াত পাবো মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুল মিরিয়াজিল জান্নাত
ভিতরে যায় যদি আমরা সালাম দিতে পারি আমার নবীকে মানজারা কবরি ওয়াদাবাত লাহু সাফাতি যে এই ব্যক্তি আমার রোজা আসলো তাকে সাফাত করা আমার উপর ওয়াজিব হইয়া যায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ এইখানে আমরা বলি মক্কায় যাও একদল জালেমের গোষ্ঠী কয় মক্কা যায় মদিনা যায় না আমি নিজে আরাফার ময়দানে শুনছি কইতে যে মক্কায় গেলে এক মক্কায় এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত মদিনা গেলে 50,000 রাকাতের সওয়াব হয় তাহলে আপনি ব্যবসা তো বালাই যাইবেন আখেরাতের ব্যবসার জন্য দুনিয়াইছেন আর দুনিয়াও মাজরাতুল আখেরা আখেরাতের ব্যবসা করার জন্য দুনিয়াইছেন তাহলে মক্কা 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কুয়াইয়া আপনি আসলে এই দেশে আসছেন কেন আসছেন সওয়াবের লাগা তাহলে সওয়াব তো বেশি দরকার এখানে এক রাকাত নামাজে 1 লক্ষ মদিনায় গেলে 50 তাহলে লসের ভিতরে কেন যাবেন লসের জায়গায় যাইয়েন না এখানের মধ্যে মখজের ভিতরে কোনো মদিনা যাওয়ার কোনো রাস্তা কোনো এটা নিয়ম নাই আরে মদিনা যাওয়ার নিয়ম নাই এই কথা বলার কারণে আমি বাংলাদেশে আমার চান্দিনা থানা হাজির লোকে দেখা করতে গেছি উনি আমার খাজুর দিল পানি দিল পানি দিয়া কো পানিটা দাঁড়াইয়া খাও আমি কইলাম কেন তখন ছোট কয় এটা ইসমাইল নবীর পায়ের আগাতে পানি হইছে এই পানিটা দাঁড়াইয়া খাওয়া এই পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত কারণ ইসমাইল নবীর পায়ের আগাতে পানি আমি গালচা সুন্দর কথা এই কথা বলার পরে দাদা মক্কা মদিনা কেমন দেখলেন আমরা মক্কায় গেছি মদিনা তো যাই নাই কেন মদিনায় গেলেন না কয় মুআল্লাম নিষেধ করছে মদিনা যাওয়ার দরকার নাই আমি বললাম ইসমাইল নবীর পায়ের আগাতে পানি দাঁড়াইয়া খাওয়া সুন্নত এই কারণে আপনি দাঁড়াইয়া পানি বহন করে কষ্ট করে নিয়ে আইলেন আর যেই নবীর কারণে মক্কা হইল যেই নবীর কারণে মদিনা হইল যেই নবীর কারণে খোদার খোদাই হইল ওই নবীর কাছে গেলেন না কমাবে এত তো বুঝি না কতক্ষণ করে বলেন আমি প্রায় সময় বলি আরে শুনো দক্ষিণ এবং পশ্চিম কন্যার রুকনিয়া মানে আমার নবীর দুয়ার জায়গা খানা কাবার সুবহান বলবেন না দক্ষিণ এবং পূর্ব কন্যারে হলো আসওয়াতের পাথর সুমা দিলে গুনাহ মাফ মারহাবা কোন সুমা না দিতে পারে দূর থেকে হাতটা আমার নবী জানে এই ভাগলাটি বুড়া কালে যাইব ঠিক নি এটি বুড়া কালে যাইবে না সুমা দিত না ঠেলার লগে ওজু যাইব বেড়াও যাইব ঠিক না এই কারণে আমার নবী আইন করে গেছে ওইখানে যায় একটু হাতটা দিয়ে খালি সুমা দিলে সুমা হয়ে যাইব আরো জোরে কোন সুবহানাল্লাহ তার সব গুনা আসওয়াত টেনে নিবে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে বাংলাদেশে আসবে আবার কিছু হাজি ফরের হক টিয়া দিয়ে এক জিজ্ঞা আসেনি মাইরা টেরা গেছে গিয়া আবার হজে সুমা দিয়ে আইয়া ফরছে ওই বেটা সুমা দিতে দেরি কিতে জাননি গুনা গেছে না আরো গুনা কিছু লই আইয়া বাংলাদেশ আর 2 নম্বরে শুরু করছে আমি নিজে দেখেছি দাউদ কান্দি লাস্ট বটা নারগায়ের আগে গ্রামের নাম কইতাম না কইলে চিনা লাগবে না আপনার কাছাকাছি তো এই নারগায়ের আগে এক বেটা 92 তিন ব্যাটারি একটা তসলাক বিকাল টাইমে আগের দিনের ব্যাটারি এবার একটি তসলা স্টেলের তসলাটি লইয়া কইতেছে হস করে আইলাম যার কাছে হাতে কয় আমার আসলটা দেয় সুদরটা দেয় না কয় হাজি যাব এই কথা কইয়া বেটা সাথে ইয়া সাড়া খাইতিয়াছে বিশ্বাস করেন বেটা কথাটা কইতেছে মুহূর্ত থেকে ফানের সিফটি ভারিয়ে সামনে কে ভর্তি আছে আমি তখন প্রেজেন্ট কো হস দরকার আবার কইরাম আগে সুদরটা উদ্ধার করে সাইরাম এটা গালি দিয়ে কইছে গালিটা কইছে কো শালার ভূত থেকে উদ্ধার করে সাইরাম দরকার হজ আবার কইরাম মানে আগে সুদরটা উদ্ধার করে সাইরাম না জুইরা কইতেন না আমি চিন্তা করছি এই বেটা তো হজ তো আরো লই আইছে গুনা কতক্ষণ কে বলো আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সবাই বলি আমিন আর জোরে কোন আমিন হে আমার গানি গুনি বাই বাবারা একটু গভীর মনোযোগ ওই আল্লাহর ঘরের আসওয়াতে গেলে আসওয়াত এইভাবে দিলে গুনাহ মাফ মিজাবে রহমতে গুনাহ মাফ হাতিমে গেলে গুনাহ মাফ মিনায় গেলে গুনাহ মাফ আরাফায় গেলে গুনাহ মাফ রে মুলতাজিমে গেলে গুনাহ মাফ রে সাফা মারা গেলে গুনাহ মাফ সাফায়েতার গ্যারান্টি মক্কায় নাই সাফায়েতার গ্যারান্টি হইলো আমার নবীর বাড়ি সোনার মদিনা ও তোমার লাইগা ও তোমার লাইগা বানাইয়াছে গো ও নবী আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া কোনা নবী তুমি নবী উলাম্বিয়া তোমার লাইগা বানাইয়াছে গো ও নবী আল্লাহ
চলে সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বে কোনা নবী তুমি নবী উলাম কাউসারে রো মালিক গো তুমি এ কাউসার ফিলাইবা ও জান্নাতের মালিক তুমি গো ও নবী জান্নাত বিলাইবা গো নবী নবী তুমি নবী উলাম্বে হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ যদি আল্লাহ জীবনে একবার নেয় সুন্নি আলেমের লগে যাইবেন গেলে দেখবেন মক্কাও নিয়ে যাইব মদিনাও নিয়ে যাইব কতক্ষণ কতক্ষণ কি বলেন আর যদি দুই একটা আহলে হাদিসের লগে যাইতেন পারেন তো ইমান লইয়া আমন লাগতো না কতক্ষণ না কাহ যদি দুই একটা আহলে হাদিসের লগে যাইতে পারো ইমান লইয়ার আমন লাগতো না ইমান ওইখানে রাইখা এবার বেঈমানই আমন লাগবো যেই কথা এরা কয় নজবিরে বলো তো মদিনা যাইবা কি তা নবী তো মরা নাউজুবিল্লাহ আর জোর করে নাউজুবিল্লাহ এখানে একটা সারসিনা দরবারে মাদ্রাসা আছে আসেনি কুমিল্লা সাতিপট্টি অজিত গুহর লগে দিনই একটা প্রতিষ্ঠান আছে গাংসর একটা মহিলা আছে মহিলা মাদ্রাসা আছে সারসিনার হুজুরের মেয়ের জামাই করছে আলহামদুলিল্লাহ কইতেন না আমার ছেলেটা সেই মাদ্রাসা আমার ছেলে আমার মাদ্রাসা রাখি নাই রাখছিলাম প্রথম দিয়ে পোলাইতো বাসাল্লাহ বাবাই প্রতিষ্ঠা না ফলো ইলে প্রিন্সিপাল কথা বলছেন নাই কোনো টিচার ১৭ জন টিচার ও সবাই মনে হয় তারে গেলে আসসালামু আলাইকুম কথা বলছেন না এক ক্লাসের টাইমে মন চাইলে বাইরে যাই গায় চিন্তা করলাম এখানে না পরে দিনিয়ার প্রিন্সিপাল হালিম ভাই রইল হালিম ভাই এই অবস্থা আমার অন্য দিয়ে দেন দিয়ে দিলাম হালিম ভাই রইল আলহামদুলিল্লাহ বলবেন না এবং চাষিনা দরবার হুজুরের জামাতা আমার ছেলে ফার্স্ট বয় হুজুরের নিজেই ক্যাশ কার্ড দিয়ে থাকে এই বছরও ফার্স্ট বয় হয়েছে ক্লাস প্লে থেকে নার্সারি থেকে প্লে ক্লাস ওয়ান থেকে দুইরা এই পর্যন্ত ক্লাস ফোর পর্যন্ত আলহামদুলিল্লাহ বলবে না পাশাপাশি হিপস তো আলহামদুলিল্লাহ সে ফার্স্ট বয় আল্লাহ আজ আল্লাহ তাকে যেন কবুল করুক বলেন আমিন 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 বলেন চিন্তা করছি কিচ্ছু দরকার নাই খালি আমার জানাজারা পড়বো আমি আজকে আসর নামাজ পড়তে যাই আমি কইছি আমার ছেলেটার একসাথে দাঁড়াইয়া মসজিদ একসাথে নামাজ পড়ছে মাগরিব পাশাপাশি মসজিদের জামাতে যাইয়া আমার বাম দিকে আমার ছেলেটা দাঁড়াইছে তো এই নামাজটা ভারিয়া মনটাই তো হঠাৎ করে কেমন জানি মনটা খালি দুর্বল হয় আমি গেলাম আমার পোলাডারে কইতে বাবা তুই জানা যারা শিক্ষালা আমি আজকে আজকে কালকে রাত্র গাড়িতে যখন এই রোডে যাচ্ছি মনটা কেন জানি ছোট হয়ে যাচ্ছে মনে হয় কোন সময় জানি মইরা যাই কারণ সমপাঠি অনেকে দেখছি অনেকটি মইরা গেছে কথা বোঝেন নাই অনেকটি আমার সুরটি মরে গেছে তো আমি চিন্তা করলাম ফোলাটারে কমু এই আজকে ভাবতেছি আজকেও বা কালকে রাত্রে ভাবছি আজও শখ আসর পরে ভাবছি মাগরি পুরেও প্রাইভেটে চলে গেছে আমি আবার চলে আসছি চিন্তা করলাম মানে কী করবো যে তা কমু যে জানাজার করলাম আবার নি মনটা খারাপ হয়ে নি লেখাবার চিন্তা করে কোনটা মানে চিন্তা করতেছি আরই কারণ আসলে কোন সময় জানি চলে যাই হিসাব টিকিট কোনো কই আইব নাকি তো এই স্যার সিনার দিনিয়া প্রতিষ্ঠানে আমার ছেলেটাও লেখাপড়া করে আলহামদুলিল্লাহ বলবেন না ওখানে অনেকগুলি অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমি অ্যাটেন্ড করি স্যার সিনার নেসার আহমদ সাহেব যখন পুরপুরা দরবারে গিয়েছিলেন আপনি আমার কথা বুঝতেছেন তো যখন যাচ্ছিলেন যাবার টাইমে হুজুর কিতাব টিতা ফালাইয়া খান কার থেকে দৌড়াইয়া এই বাঙালি নেসার থেকে দৌড়ে আইতেছে যখন দৌড়ে আইতেছে কারণ কি দৌড়ে আসতেছে কেন দৌড়ে আসতেছে কেন সবাই দৌড়ে আসে দেখে বাংলাদেশের নেশারে নিয়া উনি খানকাতে ঢুকছে সুবহানাল্লাহ কিতেন না বাংলাদেশের নেশারে নিয়ে খানকাতে ঢুকছে তো তারা কয় হুজুর নেছার যখন আমার বাড়িতে আসতেছিল আমি দেখছি নেছারের আগে আগে আমার নূরের নবী আমার বাড়িতে আসতেছে আমি নেছারার জন্য যাই নাই আমি নেছারার জন্য যাই নাই আমি কি আমার নূরের নবীকে এগিয়ে আনার জন্য বাজান আমার চোখ যাদের চোখ আছে তারা দেখে বলেন আমার সমাপনী কত লাস্ট পর্যন্ত খানায় কাপ ওখানে জিয়ারত করার পরে আমার নবীর উসিলা দিতে দেরি আল্লাহ তারা মাপ দিতে দেরি নাই মারহাবা কন আর
জোরে কর মারহাবা সুস্থ হইয়া গেছে সুস্থ হইয়া একবারে পরিপূর্ণ সুস্থ হইয়া তৎকালীন সময়ে কাখানায় কাবার তৎকালীন সময়ে নবীজির নবীজির আসার 1000 বছর তখনো খানায় কাবার 1000 খাদেম ছিল জোরে কর সুবহানাল্লাহ ওদেরকে কিছু খাস পুরস্কার জুড় দিয়া হাদিয়া তোহফা দিয়া এবার আমি শরীরটা দুর্বল এবার ল আমি চলে যাই শরীরটা দুর্বল দ আমি চলে যাই শরীরটা দুর্বল আমরা এবার চল আমরা দেশে বেক করি আর সামনের দিকে যাব না চলো আমরা আমাদের দেশের দিকে চলে যাই এই কথা বলতে 8000 ফাদরি আলেমরা কয় হুজুর আপনার কথায় আমরা এই দেশ ওই দেশ ওই দেশ ওই দেশ ওই দেশ ওই দেশ ভ্রমণ করলাম হুজুর গো একটা অনুরোধ করি কি বলে এখান থেকে আরেকটু জায়গা একটু দূরে যাইতে হবে আমরা আরেকটু জায়গা 500 কিলোমিটার একটু যাইতে হবে ওই জায়গাটা যে আমরা একটু জিয়ারত করব বলে ওই জায়গার নাম কি কয় ইয়াসরাব আমি তো অসুস্থ মানুষ ওইখানে গেলে সুস্থ হইয়া যাইবেন এবার চলে আসছো তারা মদিনায় তখন আমার নবী নবী আসার 1000 বছর আগে যখন তারা আবার উনাকে নিয়া এবার যখন মদিনার সে আমার নবীর রওজা কোন জায়গায় হবে নবীর রওজা শরীফ কোন জায়গায় হবে এখনো নবী দুনিয়া আসে নাই নবীর রওজা শরীফ কোন জায়গায় হবে ওই জায়গাটা লম্বা আলোচনা ওই জায়গার মধ্যে যায় 8000 ফাদরি আলেমেরা দাঁড়াইয়া আমার নবীরে তখন দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতেছে আর জোরে কোন সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা দাঁড়ায় দাঁড়ায় যখন সালাম দেয় আউয়াল হারিছ ইবনে তুব্বা কয় তোমরা এইখানে দাঁড়ায় দাঁড়ায় কারে সালাম দেও কয় হুজুর যারে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না কয় উনি না বলে আসবে মক্কায় কয় হ্যাঁ খানায় কাবার পাদদেশে উনি আসবে মক্কাতে এখনো এই বিল্ডিংটা আমার বাইতো হাজিদেরকে নিয়ে যায় ও বিল্ডিং এর 14-15 সাল পর্যন্ত আমি দেখেছি ও বিল্ডিং এর নাম ছিল মৌলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মিলাদের ঘর মিলাদের ঘর আর করোনার আঘাত দিয়ে আমার ফ্যামিলিতে মিলি বউ বাচ্চা নিয়া মা বাবা নিয়ে যখন গেছি যাইয়া দেখি এখন আর ওই মৌলুদুন নবীর নাম কেটা লাগাইছে আল মাকতাবাতুল মক্কাতুল মুকাররমা এটা মক্কা লাইব্রেরি লাইব্রেরি জিগাইলাম নবীর ঘর কোনটা আল্লাহ ভালো জানে আমি তো আল্লাহর জিগাই না জিগাইছি তো তোমারে কথা ঠিক বলেন আমি আপনারে জিগাইলাম ভাই গরিফুর কোন দিকে আপনি যদি কোন আল্লাহ ভালো জানে তার মানে আপনি আমার লগে বাটপারি করতেছেন দেখাইতেন না কথা ঠিক বলেন আমি তো আল্লাহর জিগাই না জিগাইলাম তোমারে তুমি আমারে দেখাইবা না এটাই নবীর ঘর কয় নবী না বলে মক্কায় আসবে কয় নবী মক্কায় আসবে কাফেরদের গোষ্ঠীর যন্ত্র নাই ইহুদি খ্রিস্টান নাসারাদের যন্ত্র নাই মুশরিকদের যন্ত্র নাই নবী মক্কা ত্যাগ কইরা মদিনায় যেই জায়গা আসবে যেই জায়গা আসার পরে নবীর যেই জায়গার মধ্যে নবীর রওজা শরীফ হবে যেই জায়গায় নবী শুয়ে থাকবো নবীর কবর মুবারক মাজার শরীফ হবে যেই জায়গা উম্মত দেরকে নিয়ে যেই মাটির নিচে দয়াল নবী শুয়ে থাকবে সেই নূরের যেই রকুন নূরের যে রওজা মুবারকটা সেই নূরানি রওজা মুবারকটা এই জায়গায় হবে এই জায়গার মধ্যে দেখেন এখন কয় কেমনে বুঝলা কয় দেখেন মাটিগুলি কত মেসকো আম্বরের গ্রান পাওয়া যায় কয় কই পাইলা আমরা তৌরিত কিতাবে পেয়েছি আমরা তৌরিতে পেয়েছি তৌরিতে এসেছে নবীর যেখানে মাজার শরীফ হবে রওজা শরীফ হবে ওই জায়গায় মেসকো আম্বরের গ্রান আসবে আমরা দেখলাম হা এই জায়গায় মেসকো আম্বরের গ্রান উনি আসলে কি উনি তাদেরকে ভেদ করে আইসা ও মাটিগুড়ি সঙ্গে দেখতে হা আসলে তো মাটি খুব মেসকো আম্বরের এত আম্বর এত আম্বর আরবের বাজার এত সুন্দর আতর পাওয়া যায় নাই উনি এই মাটিগুলি নিয়া এবার নিজের শরীরের মধ্যে আনন্দতে আবেগময় হইয়া যখন মা খেলাইল মাকার সঙ্গে সঙ্গে মাকার সঙ্গে সঙ্গে তার এক সপ্তাহ রক্ত যায়া যেই যেইভাবে দুর্বল হইয়া গেছিল সাথে সাথে আমার আল্লাহ তারে ভালো কইরা দিছে আর জোরে কোন সুবহানাল্লাহ ভাইয়ো এবার নবী আসলেন দুই আয়েশা এবার তারা কয় হুজুর ঠিক আছে জিয়ারত করে এবার করলো বাংলাদেশ আর ইয়েমেনে চলো হঠাৎ করে 4000 আলেম কামরা যাইতাম না কয় কেন কো এই জায়গা আমরা থেকে যামু কার্পেট এই জায়গায় কিছু নাই কোনো মানুষ ঘরে কোনো কিছু নাই থাকবি কো সব বড় ভূমি আমরা মুইরা গেল এই জায়গায় মরমু কেন কো যেই নবী আমরা তো পাইতাম না আমগো কপাল মন্দ ওই নবীর উম্মত হওয়ার তৌফিক নাই তবু ওই নবী এই জায়গায় যখন আসবে আসার পরে এই নবী এই এলাকা যখন সবার করবে ওই নবীর নালায়েন শরীফ জুতা মোবারকের নকশার যদি জুতা মোবারকের দুলা যদি আমগো কবর উপর পরে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে
উনি বলে যাইতে হবে না যাইতে না লাস্টে 4000 আলেম রইয়া গেলেন এই 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 মদিনাতে মানুষ বসবাস ইন্ট্রোডাকশন সূচনা শুরু এই 4000 আলেম উনি বলেন তাহলে ঠিক আছে তোমরা যাইতে না এত শাসন করলাম এর যাইতে না একটা কাজ করো এই একটা সিটি লিখা একটা বিল্ডিং যাকে বিল্ডিং ছিল ওখানে দিয়ে করে এই বিল্ডিং এ তোমাদের নেতা থাকবা আর 4000 আলেম বাড়িঘর করে তোমরা এখানে থাকবা পাহাড়টার কাটা বিল্ডিং করে থাকবা এবার আমরা চলে গেলাম এই দিয়ে বলতে আমার চিঠিটা ওই নবীর কাছে দিও আমার চিঠিটা যে যে পারবা এই বিল্ডিং এ তোমাদের নেতা থাকবে দোতলা একটা বিল্ডিং করে গেলাম আস্তে ওই নবীর যে দিন আসবে এক তুমি থাকতে তোমার নাতি নাতির ফতি ফতির ফতি এভাবে দিয়ে দেবা সবাইরে বলে দিবা এই বিল্ডিং এ এখানে একটা আলমারি আছে কথা বুঝেনা ডয়ার আছে এই জায়গার পাহাড় কাটা বিল্ডিং এইটার মধ্যে আমার একটা চিঠি আছে ওই নবী আসলে আমার চিঠিটা নবীরে দিও এবার নবী মক্কা থেকে মদিনায় লম্বা আলোচনা গেলেন যাবার পরে চিঠিটার কথা বলার আগে আপনারা কি বসাতে খুশি না বেজার ওই চিঠিটা নবী পাইলো না পাইলো চিঠিটা কে দিল এবং কোন অবস্থায় কথাটা শুনতে রাজি আছেন না আপনার মরে গেছেন নাকি বাচ্চা রইছেন নি কারা কারা বাচ্চা রইছেন না হাত উঠান আমি আমি কইছি কারা কারা বাচ্চা রইছেন না আমি একটু ঘুরিয়ে কইছি আমি একটু ঘুরে মানে চাইলাম আর আপনাদের একটু একটু আল্লাহ কবুল করুক আমিন করুন নারে তাকবীর হাতটা উঠিয়ে হন হাতটা মুট করেন দেখি মুট করেন শক্তি আছে তো নারে তাকবীর না একটু জবানটা খুলে দেখি জীবনের যত শক্তি দিছে সব শক্তিতে করেন নারে তাকবীর একটা বুড়ায় আল্লাহু আকবার মনে হয় বাদ গেলে কয় এই হেন কইতারে কিন্তু হেন কইতারে না আমি আপনাদের যত জবান আছে জবানের সব শক্তি দিবেন কে জবান দিবেন কে সে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নামটা ভারতের মুস্কানের মতো একটু বড় করে কইতে পারবেন না কইতে পারবেন না আজকে একজন আমার দাওয়াত দিছে ক হুজুর আমার মেয়ের একটা মেয়ের নাম রাখতাম কি নাম রাখতাম আমি কি নাম রাখতাম ক হুজুর আমনে কই দেন আমি কি মুস্কান রাখ ক হুজুর আমি মনে মনে ভাবছি মুস্কান রাখতাম আমরা দুজন কইছেন আমি মুস্কান রাখা দিলাম মারহাবা কইতেন না কমিলা হাউসে গিয়ে ক হুজুর কাল কাল শুক্রবারে আমার মেয়েটার আমরা নামটা সাত দিন হবে নামটা থুমু আমি চিন্তা করছি মুস্কান রাখি আমাকে রাহো মুস্কান রাহো কারণ এই মেয়ে যেন মুস্কানের মতো নবী প্রেমিক আল্লাহওয়ালা হয় বলেন আমিন আরো জোরে কোন আমিন তো মুস্কানের মতো স্লোগান দিতে পারবেন নি দেখি নারে তাকবীর কইছে না নারে রিসালাত সাদেকিয়া দরবার শরীফ সবাই কন মারহাবা আরে জোরে কন মারহাবা এই